বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীগুলোই যেন এদেশের প্রাণ। শতাধিক বড় নদী জালের মতো ছড়িয়ে রয়েছে পুরো দেশ জুড়ে। এদেশে নদীগুলোই যেন কত শত সভ্যতার সূতিকাগার। নদীগুলোর দুপাশেই গড়ে উঠেছে সহস্র নগর ও বন্দর। প্রতিটি নদী নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অবদানের ক্ষেত্রে স্বমহিমায় স্বীকৃত। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই বাংলাদেশের কৃষিতে নদীর অবদান অনস্বীকার্য, বিশেষ করে সেচ কাজে। আর যখনই সেচের কথা আসে, তখনই নদীর সাথে মিশে থাকা খালগুলোর কথাও চলে আসে। সেচের প্রয়োজনেই সর্বপ্রথম খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কর্তৃত্ব ও ব্যবস্থাপনায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সেচ প্রকল্পের আওতায় পরিকল্পিত খাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 75% প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। বঙ্গবন্ধু কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে আজীবন সংগ্রাম করেছেন তাদের মঙ্গলে। 1953 সালের 4 ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন করা হলে বঙ্গবন্ধু ওই নির্বাচনী জোটের অংশীদার ছিলেন। ওই জোটের 21 দফা কর্মসূচির মধ্যে প্রধান 6টি দফাই ছিল কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিবেদিত। উল্লেখিত 21 দফার 6 দফার মধ্যে জমিদারি প্রথা উচ্ছেদ ও ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণের প্রতিশ্রুতি ছিল। খাজনা হ্রাস ও সার্টিফিকেট কেস রহিত করার অঙ্গীকার ছিল। বাংলার পাট চাষীদের বঞ্চনার কথা বিবেচনা করে পাট ব্যবসাকে জাতীয়করণের মাধ্যমে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। কৃষি সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি ব্যবস্থার প্রবর্তন এবং কৃষি পণ্যের বাজারজাতের পরিকল্পনা করা হয়েছিল। খাল খনন ও সেচের মাধ্যমে দেশকে বন্যা ও দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ একটি দেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং কঠোর নির্দেশনা দিয়েছেন দেশের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তাই বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবে রূপ দিতে সেচের নানা ধরনের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আধুনিক এবং বাণিজ্যকরণে কাজ করে যাচ্ছে BADC। BADC-র কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে আধুনিক সেচ প্রযুক্তি যেমন ড্রিপ, স্প্রিংকলার, ব্যারিড পাইপ, সেনিপা ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও খাল পুনঃখনন, LLP স্থাপন, সেচ অবকাঠামো নির্মাণ, সেচের সৌরশক্তি ব্যবহারে জমিতে বোরো ফসলের পাশাপাশি টি আমন, সম্পূরক সেচ এবং শাকসবজির জমিতে ভূ উপরিস্থ পানি নির্ভর সেচ সুবিধা সম্প্রসারণ করার জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাংলাদেশের পূর্বাঞ্চলের মেঘনা, তিতাস এবং গোমতী নদীর অববাহিকায় অবস্থিত কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প এলাকার মোট আয়তন 6,539.77 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 1,43,386 জন। এগ্রিকালচারাল ইকোলজিক্যাল জোন AEZ অনুযায়ী প্রকল্প এলাকা AEZ-25, AEZ-22, AEZ-16, AEZ-19, AEZ-4 এর অন্তর্গত। প্রকল্প এলাকার 3 জেলায় মোট আবাদযোগ্য জমির পরিমাণ 8,78,775 হেক্টর, যার মধ্যে কুমিল্লায় 2,30,131 হেক্টর, চাঁদপুরে 98,263 হেক্টর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় 1,50,381 হেক্টর। জলাবদ্ধতা এই প্রকল্প এলাকার কৃষির উন্নয়নে অন্যতম প্রধান সমস্যা। বর্ষার পানি নিষ্কাশনের জন্য এখানে নদী, খাল, নালা ও সেগুলোর শাখা প্রশাখা সুবিন্যস্ত রয়েছে। দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় ও ভারত থেকে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পলি জমে খাল নালাগুলো ভরাট হয়ে নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে একদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানির প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। পরিকল্পিত সেচ ও নিষ্কাশন নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধ জমির পানি নিষ্কাশন করে চাষযোগ্য করা এবং শুষ্ক জমিতে সেচের পানি সরবরাহ করে চাষাবাদের আওতায় আনা সম্ভব। এই লক্ষ্যে প্রকল্প এলাকার স্থানীয় চাহিদা ও সমস্যার আলোকে পরিকল্পিতভাবে সেচ ও নিষ্কাশন খাল, নালা পুনঃখনন করা হচ্ছে।
প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমসমূহের মধ্যে একটি জোন ও ১৪টি ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টারের মধ্যে ৫টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সেচ ও নিষ্কাশন খাল ৪০০ কিলোমিটার সম্পূর্ণরূপে পুনঃখননের কাজ শেষ হয়েছে। ৪০ থেকে ৫০ ইঞ্চি ডায়া, ১২০ থেকে ১৩০ ফুট গভীরতা, ৩৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট পানি বিতরণ ব্যবস্থা সহ সৌরশক্তি চালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ প্রদর্শনী প্লট ৫০টির মধ্যে ১৫টির নির্মাণ কাজ শেষ হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি স্বনির্ভর সেচ পদ্ধতি প্রয়োগ ও কৃষক কৃষাণীর উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্প এলাকার সেচ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষিপণ্যের উৎপাদন খরচ হ্রাস ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রকল্প। কুমিল্লাতে আমরা ৪০০ কিলোমিটার খাল খনন করেছি। বাংলাদেশে এরকম অনেক খাল খননের প্রয়োজন রয়েছে এবং সেচের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখতে পারবে, নিশ্চয় করতে পারবে। সারা দেশেই আমাদের এই খাল খননের কার্যক্রম চলছে এবং অব্যাহতভাবে এটাকে আমরা সম্প্রসারিত করছি, বর্ধিত করছি। এবং এই কুমিল্লাতে বিভিন্ন বৃহত্তর কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া অনেক জনপ্রতিনিধিরা, পার্লামেন্ট মেম্বার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, তারা চিঠি দিচ্ছে আরও ১০০০ কিলোমিটার খাল খনন করা দরকার। তাহলে বুঝতে পারেন যে কত আমাদের বিনিয়োগ করতে হবে, কত অর্থ বরাদ্দ লাগবে। এবং আমরা মনে করি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশের অর্থনীতি কৃষির গুরুত্ব অপরিসীম। এই ১৬.৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের আরও অনেক খাল খনন করতে হবে, আরও নদী খনন করতে হবে এবং পানির প্রবাহ বাড়াতে হবে, পানির যেন কোনো সমস্যা না থাকে, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষক দরদী বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের অক্লান্ত পরিশ্রম ও যুগোপযোগী সিদ্ধান্তে কৃষিতে তাৎপর্যময় সাফল্য আজ দৃশ্যমান। সেচে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষিতে যোগ করেছে নতুন মাত্রা। সেদিন আর বেশি দূরে নয় যেদিন বিএডিসি সেচ বিভাগের গৃহীত পদক্ষেপে দেশের সবুজ বিপ্লবের মধ্য দিয়ে বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। দেশের ১ ইঞ্চি জমিও আর অনাবাদি থাকবে না। দেশের সকল প্রয়োজনে অর্থনীতি এবং উন্নয়নে সবসময় সরকারের পাশে থেকে সগৌরবে কাজ করে যাবে বিএডিসি।